वेलकम एवरीवन एनएमजीएनएम काउंसलिंग प्रोसेस 2024 2024 এর এনএম এবং জিএনএম পরীক্ষার্থীদের জন্য কাউন্সেলিং সংক্রান্ত আজকের ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে আজকের ভিডিওতে থাকছে বিশেষ আপডেট আলটিমেটলি 24/9 পেরিয়ে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় এক মাসের কাছাকাছি শেষ হতে চলেছে কাউন্সেলিং প্রক্রিয়া কত তারিখ থেকে শুরু হতে চলেছে এবং এবার কিন্তু আলটিমেটলি শুরু হতে চলেছে এনএমজিএনএম এর কাউন্সেলিং প্রক্রিয়া তো কত তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কাউন্সেলিং করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং সেই পাশাপাশি কত র‍্যাঙ্ক থাকলে তুমি কিন্তু সেফ অর্থাৎ गवर्नमेंट কলেজ পাওয়ার জন্য সেফ তো আজকের ভিডিওতে সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা করব এবং কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু খুচির খবর থাকছে কাউন্সেলিং প্রক্রিয়া এবারেই শুরু হতে চলেছে পরের সপ্তাহেই শুরু হতে চলেছে কাউন্সেলিং প্রক্রিয়া তো সেই সংক্রান্ত কি আপডেট রয়েছে আজকে আমরা দেখব তো দেখো WBJEE এর যতগুলো পরীক্ষা হ্যান্ডেল করে সেই পরীক্ষার প্যাটার্নগুলোকে আগে আমাদেরকে দেখতে হবে তো আজকের ভিডিওটা একেবারেই বড় করব না জাস্ট কাউন্সেলিং এর তথ্য নিয়ে তোমাদের কাছ থেকে এত পরিমাণে মেসেজ এত পরিমাণে রিকোয়েস্ট তো সেই কারণে আপডেটটা দিতে হলো দেখো একটা প্যাটার্ন কিন্তু WBJEE তে কাজ করে সেটা আমাদেরকে প্রথমেই বুঝতে হবে প্রত্যেকটি বছর যদি আমরা দেখি প্রত্যেকটি কাউন্সেলিং সিঙ্গেল ওয়েতে হয় অর্থাৎ ওয়েবসাইট একটাই থাকে একটা ওয়েবসাইটের উপর কখনো দু তিনটে কাউন্সেলিং একসাথে চলতে পারে না তার আগে আমাদেরকে তাহলে দেখতে হবে যে এই মুহূর্তে কোন কোন কাউন্সেলিং প্রক্রিয়াগুলো চলছে তো সেগুলো যতক্ষণ না শেষ হচ্ছে এনএমজিএনএম কাউন্সেলিং শুরু হবে না কোনোভাবেই সেটা সম্ভব নয় তো দেখো WBJEE বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে আমরা আছি যতগুলো পরীক্ষা হ্যান্ডেল করে তার মধ্যে একদম প্রথম যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যেটা এক্সাম হয় WBJEE যেটা এক্সাম হয় সেটা তোমরা প্রত্যেকে জানো এই পরীক্ষাটি কিন্তু আপাতত এর যদি কাউন্সেলিং প্রসেসকে লক্ষ্য করো এর কিন্তু কাউন্সেলিং প্রসেস আপাতত কমপ্লিট হয়েছে তার মানে এটা কাউন্সেলিং প্রসেস কিন্তু আপাতত কমপ্লিট WBJEE এর কাউন্সেলিং প্রসেস আপাতত কমপ্লিট এবারে যে জেনপাস ইউসি জেনপাস ইউসি এরও কাউন্সেলিং প্রসেস অলরেডি কমপ্লিট হয়েছে এই মাসের 3 তারিখ কি 4 তারিখ নাগাদ শেষ হয়েছে অক্টোবর মাসের কথা বলছি এনএমজিএনএম এর এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো এর আগে এখানে দুটো পরীক্ষা রয়েছে এক হচ্ছে জিলেট আর একটা আছে জিকা বাকি JEE MCM তারপর তোমার JEE PBN রয়েছে এবং নেক্সট আছে জেমাস পিজি রয়েছে আচ্ছা PUBDET এটা এখনো পর্যন্ত এর কাউন্সেলিং এর কোনো নোটিশ নেই কারণ এনএমজিএনএম এর পরীক্ষার পরে হয়েছে এটা বাকিগুলো পরে হয়েছে একটাই মাত্র পরীক্ষা রয়েছে PUMDET রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এটার কাউন্সেলিং প্রক্রিয়াও কিন্তু আলটিমেটলি কমপ্লিট হয়েছে তো এগুলোকে আমাকে আগে দেখতে হবে তাহলে এই মুহূর্তে যদি আমরা জিকা দেখি যে জিকার কাউন্সেলিং এর কি আপডেট আছে দেখা যাক দেখো শিডিউলটা যদি পরিষ্কার দেখো তাহলে প্রথমে WBJEE এর কাউন্সেলিং কমপ্লিট হলো শেষ হলো এই মুহূর্তে WBJEE এর ফার্মাসির কাউন্সেলিং চলছে ওটা নিয়ে অত চাপ থাকে না তারপর জেনপাসের কাউন্সেলিং শুরু হয়েছে ঠিক জেনপাসের কাউন্সেলিং শেষ হলো জেনপাসের কাউন্সেলিং শেষ হওয়ার সাথে সাথেই দেখো জেনপাসের কাউন্সেলিং শেষ হয়েছে 3 তারিখ কি 4 তারিখ নাগাদ অক্টোবর মাসের 20/9 থেকে জিকার কাউন্সেলিং শুরু হয়েছিল বেশ 20/9 থেকে জিকার কাউন্সেলিং শুরু হয়েছিল দেখো এখানে পরিষ্কার দেখো 4/10 শেষ হয়েছে জিকার কাউন্সেলিং কত তারিখ শেষ হয়েছে 4/10 তার মানে চলতি মাসের 4 তারিখে কিন্তু জিকার কাউন্সেলিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে বোঝা গেল এতটা পর্যন্ত এবার দেখো জিলেটের কাউন্সেলিং এ আছো জিলেটের কাউন্সেলিং এর কি আপডেট আছে দেখা যাক যদি আমরা জিলেটের ওয়েবসাইটে চলে যাই জিলেটের কাউন্সেলিং যদি দেখো জিলেটের শিডিউল ফর জিলেট কাউন্সেলিং 2024 এখানে দেখলে তোমরা পরিষ্কার দেখতে পাবে দেখো যে কত তারিখ থেকে শুরু হয়েছে আগে দেখে নাও দেখো শুরু হয়েছে 3/10 থেকে দেখো জিকার কাউন্সেলিং শেষ হলো ঠিক তার আগের দিন থেকে জিলেটের কাউন্সেলিং স্টার্ট হলো তার মানে প্যাটার্নটা বুঝতে পারছো একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে কখনোই দুটো কাউন্সেলিং একসাথে চলতে পারে না এবং এটাই ফ্যাক্ট এর বাইরে কোনো মনগড়া ডেট চলতে পারে না আলটিমেটলি কোনো মনগড়া ডেট চলতে পারে না তো যেই ডেটটা আমরা হিসেব করে আগের ভিডিওতেও আমরা বলেছিলাম এবং আজকের ভিডিওতে তোমাদেরকে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি যে কেন আমরা ডেটটা বলেছিলাম দেখো 3/10 থেকে শুরু হয়েছে শেষ হচ্ছে কত তারিখ দেখো 20 তারিখ শেষ হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা 20/10/2024 এ শেষ হচ্ছে তার মানে এই অক্টোবর মাসে যে চলতি মাসের 20/10/2024 কিন্তু এই কাউন্সেলিং প্রক্রিয়াটা শেষ হচ্ছে বেশ এতটা পর্যন্ত বোঝা গেল এবার নেক্সট আর কি কি কাউন্সেলিং আছে দেখা যাক এনএমজিএনএম তো কাউন্সেলিং শুরু হয়নি ছেড়ে দাও বাকি যেগুলো রয়েছে বাকিগুলো যদি দেখো এরও কাউন্সেলিং এখনো পর্যন্ত শুরু হয়নি JEE MCM এমএসসি নার্সিং এর কাউন্সেলিং এখনো পর্যন্ত শুরু হয়নি টিল নাও এখনো শুরু হয়নি 30/6 এক্সামিনেশন হয়ে গেছে ছেড়ে দাও পরে হয়েছে আচ্ছা JEE PBN রয়েছে JEE PBN এর কাউন্সেলিং এর কোনো নোটিশ আছে কিনা দেখা যাক দেখো এখানেও কোনো আপাতত কিন্তু নোটিশ নেই অর্থাৎ বিএসসি নার্সিং কোর্সে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর ক্ষেত্রে এখানেও কোনো নোটিশ নেই 30/6 পরীক্ষা হয়ে গেছে এর কাউন্সেলিং ও এনএমজিএনএম এর পরে হবে জেমাস পিজি রে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই PUBDET এরও কোনো আপডেট নেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যেটা হয় PUMDET এটার ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে যতদূর পর্যন্ত আমার কাছে আপডেট আছে তবু আমি একবার দেখে নিচ্ছি কারণ এগুলো তোমাকে বুঝতে হবে শুধুমাত্র কবে শুরু হবে কবে শুরু হবে ওরম বললে তো আর আমাদের কথাতে কখনো শুরু হবে না কারোর কথাতে শুরু হবে না নির্দিষ্ট একটা প্যাটার্ন কাজ করবে এখানে দেখো 11/9 শেষ হয়ে গেছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 11 তারিখ এটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যেটা কাউন্সেলিং হয় কমপ্লিট তার মানে এই মুহূর্তে একটাই কাউন্সেলিং হ্যাং অন হয়ে আছে যেটা 20 তারিখ শেষ হবে সেটা হলো তোমার জিলেটের এই জিলেটের কাউন্সেলিং জিলেটের কাউন্সেলিংটাই হ্যাং অন হয়ে আছে যেটা আমার 20 তারিখ থেকে শুরু হবে তার মানে এইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ঠিক এরপরে কিন্তু এনএমজিএনএম এর কাউন্সেলিং হয়েছিল অর্থাৎ এনএমজিএনএম এর কাউন্সেলিং কিন্তু পরের সপ্তাহে শুরু হতে চলেছে তার মানে এই জিলেটের কাউন্সেলিং এটা শেষ হচ্ছে তোমার
অক্টোবরের 20 তারিখ শেষ হচ্ছে, ঠিক অক্টোবরের 20 তারিখের পরেই কিন্তু আমাদের এএনএম এবং জিএনএম এর কাউন্সিলিং স্টার্ট হতে চলেছে। এটা একদম কনফার্ম ধরে রাখো, এর বাইরে আর আপাতত কোনো কথা নেই, যদি না মেলে ভিডিওতে এসে কমেন্ট করে যাবে। বেশ, এরপরে এএনএম জিএনএম এর কাউন্সিলিং শুরু হবে। এবার একটা চান্সেস রয়েছে, দেখো 20 তারিখ শেষ হচ্ছে, 20 তারিখ শেষ হচ্ছে, 20 তারিখ কিন্তু রবিবার। এবার 20 তারিখ কাউন্সিলিং চলবে না, কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, অর্থাৎ কলেজ খোলা থাকবে, অ্যাডমিশন যে কেউ নিতে পারবে। 20 তারিখ শেষ হচ্ছে, শনিবার, শুক্রবার অথবা শনিবার একটা চান্সেস রয়েছে যদি বেরোতে পারে, অর্থাৎ 18 তারিখ বা 19 তারিখ, আজকে 16 তারিখে দাঁড়িয়ে আমরা ভিডিওটা করছি। যদি না হয়, এটা একটা চান্সেস আছে, হলেও হতে পারে, যদি না হয় কনফার্ম, তোমরা নেক্সট উইকে ধরে রাখো, পরের সপ্তাহে অর্থাৎ 21 তারিখ থেকে, 21 তারিখ থেকে অর্থাৎ একেবারে সোমবার থেকে রবিবারের মধ্যে যে কোনো দিন তোমরা কাউন্সিলিং এর নোটিশ পাবে। এবং কাউন্সিলিং এর নোটিশ পাওয়ার সাথে সাথেই খুব শীঘ্রই, কিছু দিনের মধ্যেই, খুব বেশি দিন যাবে না, খুব অল্প দিনের মধ্যে, সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু আলটিমেটলি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। তাহলে এইটুকু ব্যাপার ক্লিয়ার হলো, কত তারিখ থেকে রেজিস্ট্রেশন হবে এবং কত তারিখ থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। দেখো ডকুমেন্টস কি কি লাগবে, এটা নিয়ে আমি আলাদা করে আর কিছু বলছি না, কারণ ডকুমেন্টস কি কি লাগবে পুরো লিস্ট দেখবে, একটা পিডিএফ দেওয়া আছে, ফার্স্ট কমেন্টে অথবা পিডিএফটা পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। কাউন্সিলিং এর ডকুমেন্টস এর কথা বলি, যে ডকুমেন্টস গুলো আমাদের মেইনলি লাগে সেগুলো অ্যাডমিশনের সময় লাগে। কাউন্সিলিং করানোর জন্য কোনো ডকুমেন্টস কিন্তু কখনোই লাগে না, অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া রেজিস্ট্রেশন করার জন্য কোনো ডকুমেন্টস লাগে না। নর্মাল কয়েকটা ডাটা আমাদেরকে ফিল আপ করতে হয়, ব্যাংকের পাসবইয়ের একটা আপডেট সেখানে দিতে হয়, বাস এইটুকুই। এর বাইরে আর সেরকম বিশেষ কিছু ডকুমেন্টস কিন্তু আমাদের লাগে না। এবার এনএম জিএনএম এর ক্ষেত্রে সেফ র্যাঙ্ক কত, অর্থাৎ 2024 এর ক্ষেত্রে যারা গভর্নমেন্ট কলেজের জন্য, গভর্নমেন্ট কলেজের জন্য অধীর আগ্রহে বসে আছে, তো সেক্ষেত্রে সেফ র্যাঙ্ক একটা কত হতে পারে সেটা নিয়ে এই মুহূর্তে আমরা কথা বলবো। দেখো অলরেডি আমরা একটা ভিডিওতে তোমাদেরকে কাট অফ র্যাঙ্ক নিয়ে বলে দিয়েছি, তবুও আমি আরও একবার বলে দিচ্ছি, অনেকের হয়তো দেখে উঠতে পারোনি। আলটিমেটলি এবছরের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য আলটিমেট কাট অফ, ফাইনালি কাট অফ কত হতে চলেছে, যে একটা পসিবল যে এই র্যাঙ্কটা যদি তোমার থাকে, অর্থাৎ এই জিএমআর র্যাঙ্ক যদি তোমার থাকে, তুমি সেফ জায়গাতে রয়েছে। এমন নয় যে এর বাইরে থাকলে হবে না বা এরকম কিছু ব্যাপার, কাউন্সিলিং সবাই করবে, এবছরের পরিস্থিতি প্রত্যেকেই জানো, বহুবার এটা নিয়ে আমরা কথা বলেছি সবাই মিলে, তো এগুলো নিয়ে আর আলাদা করে এই মুহূর্তে কিছু নেই, প্রত্যেকে কাউন্সিলিং শেষ পর্যন্ত অ্যাটেম্প্ট করবে, এটুকুই বলার, কারণ তোমাকে চেষ্টা করে দেখতে হবে, হয়তো তুমি জানো যে তোমার হবে না, কিন্তু তবুও চেষ্টা করে অবশ্যই দেখবে, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। তো এটা একটা সম্ভাব্য কাট অফ, যে এরমটা হতে পারে বলে আমাদের মনে হচ্ছে, তো যে কাট অফটা আমরা আজকে তোমাদের সামনে এই মুহূর্তে রাখবো। দেখো জিএনএম আর এএনএম এর ক্ষেত্রে আমি আলাদা করে এখানে লিখে দিচ্ছি, এদিকটাতে আমি জিএনএম এর কাট অফটা লিখছি, এদিকে একটা এএনএম এর কাট অফ লিখছি, এবং এটা একটা প্রবেবল কাট অফ, একটা সম্ভাব্য কাট অফ, এরম নয় যে এটাই ফাইনাল, একটা প্রবেবল কাট অফ, বেশ সম্ভাব্য এরমটা হতে পারে। তো জেনারেল এর ক্ষেত্রে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এসসি, এসটি, পিডাব্লিউডিদের জন্য আশা করি লেখার প্রয়োজন নেই, কারণ যে পরিমাণে র্যাঙ্ক যায় বেশিরভাগ জনই গভর্নমেন্ট কলেজ পেয়ে যায়, তো আলাদা সেরকম কিছু নেই। তো দেখো যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে যারা রয়েছে, তোমাদের 3225, এটা কিন্তু একটা সেফ র্যাঙ্ক, এই র্যাঙ্কের ভেতর যদি থাকো তুমি গভর্নমেন্ট কলেজ পাবে, এটুকু কনফার্ম ধরে রাখো। ওবিসি এদের ক্ষেত্রে দেখো 4300 পর্যন্ত, ওবিসি এদের ক্ষেত্রে 4300 পর্যন্ত, ওবিসি বি যারা রয়েছে 3350, ওবিসি বি দের ক্ষেত্রে 3350 পর্যন্ত, যারা এসসি ক্যাটাগরি থেকে রয়েছে এসসি দের ক্ষেত্রে 6200, এসসি দের ক্ষেত্রে 6200 পর্যন্ত, যারা ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে তোমাদের ক্ষেত্রে 8400 পর্যন্ত, এরকম কাট অফটাই আমরা আগেও বলেছিলাম, আবারও তোমাদের সুবিধার্থে বলছি। যারা এসটি, তোমাদের ম্যাক্সিমাম 16000 থেকে 17000 পর্যন্ত যেতে পারে, 16000 থেকে 17000 পর্যন্ত তোমাদের যেতে পারে পিডব্লিউডি অল। এটা জিএনএম এর ক্ষেত্রে বললাম, এবার এএনএম এর ক্ষেত্রে আসি। যারা এএনএম করতে চাইছো, এএনএম এর ক্ষেত্রে দেখো, এএনএম এর ক্ষেত্রে জেনারেলদের, জেনারেলদের ক্ষেত্রে এএনএম 590 পর্যন্ত, এগুলো সবই কিন্তু আমরা জিএমআর র্যাঙ্ক নিয়ে কথা বলছি, বেশ এগুলো সব আমরা জিএমআর র্যাঙ্ক নিয়ে কথা বলছি। জিএমআর র্যাঙ্কের বাইরে কিছু হয় না, কোনো রকম ক্যাটাগরি র্যাঙ্ক ধরে কিন্তু কাউন্সিলিং হয় না, কাউন্সিলিং এর নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে। আরেকটা তোমাদের ডাউট ছিল সেলফ আন্ডারটেকিং ফর্ম, ডকুমেন্টস তো বললাম কি কি লাগবে, সেগুলো কমেন্ট বক্সে অথবা ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে তোমরা পিডিএফ এর লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে, আমি আলাদা করে ভিডিওটা বড় করছি না। সেলফ ডিক্লারেশন ফর্ম, যেটা একটা ফর্ম হয় যেটা তোমাকে অ্যাডমিশনের সময় জমা দিতে হয়, সেলফ ডিক্লারেশন ফর্ম, সেটা অ্যানেক্সচার 1 বলে একটা থাকে, সেটা কাউন্সিলিং এর নোটিফিকেশনের সঙ্গে দেবে, এই মুহূর্তে সেটা তোমরা কোথাও পাবে না, কাউন্সিলিং এর নোটিফিকেশনের সঙ্গে সেই ফর্মটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা এএনএম যারা করতে চাইছো, জেনারেল যারা রয়েছে, 590 পর্যন্ত কিন্তু একটা সেফ র্যাঙ্ক, এএনএম যারা করতে চাইছো 590 পর্যন্ত একটা সেফ র্যাঙ্ক, এইটুকু তোমরা ধরে রাখো। এএনএম এর ক্ষেত্রে 590 কিন্তু একটা সেফ র্যাঙ্ক, বেশ। আচ্ছা এবার জিএনএম এর ক্ষেত্রে আসি, সরি তোমার ওবিসি এদের ক্ষেত্রে আসি, যারা ওবিসি এ থেকে আছো, ওবিসি এদের ক্ষেত্রে 1190 একটা সেফ র্যাঙ্ক, যারা ওবিসি বি ক্যাটাগরি থেকে আছো 1250
এটা একটা সেফ র‍্যাঙ্ক এই র‍্যাঙ্কের ভিতরে যদি তোমার জিএমআর থেকে থাকে জিএমআর র‍্যাঙ্ক যদি থেকে থাকে তাহলে তোমার गवर्नमेंट কলেজ কনফার্ম ইডব্লিউএস যারা রয়েছে 4300 এটা একটা সেফ র‍্যাঙ্ক আচ্ছা এবার তোমার এসসি ক্যাটাগরি থেকে যারা আছো এসসি এর ক্ষেত্রে 2340 এসসি এর ক্ষেত্রে 2340 যারা এসটি ক্যাটাগরি থেকে আছো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 11000 পর্যন্ত 11000 থেকে 11500 পর্যন্ত আচ্ছা যারা পিডব্লিউডি আছে এটা অল একটা ক্যাটাগরি আছে সিভিল ডিফেন্সের ক্ষেত্রে সিভিল ডিফেন্সের ক্ষেত্রে যারা জিএনএম করতে চাইছো তোমাদের ক্ষেত্রে 6000 র‍্যাঙ্ক পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে এটা সিভিল ডিফেন্স যারা এএনএম করতে চাইছো তোমাদের ক্ষেত্রে সিভিল ডিফেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা যেতে পারে 2900 পর্যন্ত এর বেশি যাবে বলে অন্তত আমাদের এই মুহূর্তে মনে হয় না তো এটা একটা সেফ র‍্যাঙ্ক আমি সরে যাচ্ছি কেউ স্ক্রিনশট নিলে নিতে পারো তো এটা একটা সেফ র‍্যাঙ্ক বললাম একটা প্রোবাবল সম্ভাব্য র‍্যাঙ্ক যে র‍্যাঙ্কে কিন্তু আলটিমেটলি गवर्नमेंट कॉलेज कन्फार्म হবে এইটুকু আপাতত এই মুহূর্তে প্রোবাবল বলা চলে তো এই ব্যাপার সেফ কত র‍্যাঙ্ক থাকলে আলটিমেটলি गवर्नमेंट কলেজ পাওয়া যাবে সেটাও তোমাদেরকে বললাম কাউন্সেলিং এর সম্পূর্ণ ডিটেইলস তোমাদের সামনে উপস্থাপন করলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হবে প্রত্যেককে শুভ বিজয়ার শুভেচ্ছা লক্ষ্মী পূজার শুভেচ্ছা পরবর্তী দিনগুলো অবশ্যই প্রত্যেকের ভালো কাটুক প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী আপডেট নিয়ে কাউন্সেলিং কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে কাউন্সেলিং এর আপডেট নিয়ে খুব শীঘ্রই আমরা ভিডিও আবারও তোমাদের সামনে উপস্থাপন করব ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের ভালো হোক শুভ হোক থ্যাঙ্কস ফর ওয়াচিং।